গুড মর্নিং, আবার একটা নতুন সকাল শুরু হলো। এবং আজকের সকালে আমি বেরিয়েছিলাম আমাদের বাগানেই, বাগানে গিয়ে শাক তুলেছি। বেশ কিছুদিন ধরে আর কি শাক তোলার জন্য মাকে বলেছিলাম যে শাকটা কেন করছো না, শাকগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো মা বললো যে ওখানে এত মশা লাগে আর রোদ হয়ে গেলে আর শাক তোলা যায় না। তার জন্য আমি নিজেই আজ সকালে বেরিয়ে পড়েছি মাকে না বলে আর কি। তো একটা ছোট্ট বালতি নিয়ে গেছিলাম, বালতির মধ্যে শাকগুলো তুলছিলাম। হ্যাঁ, এই যে এখানে অনেক শাক হয়েছে, এই শাকগুলোকে নোট মানে নোটে শাকই বলে সম্ভবত, ওরকমই দেখতে এবং খেতে খুব সুন্দর হয় এই শাকগুলো। তো মা অনেকবারই করেছে, কিন্তু এখন যেহেতু অনেক হয়ে গেছে আর তোলাও হচ্ছে না। এ দেখো অনেক শাক, এই অনেক আর কি চারিদিকে হয়েছে। এই শাকগুলো আমরা লাগিয়েছিলাম একটা জায়গায়, এখন চারিদিকে অনেক হয়েও গেছে। তো শাকগুলো তুলে আমি নিয়ে গেলাম, কিন্তু হয়েছেটা কি, আজকে যখন তুলে নিয়ে গেছি মা বলছে শাক তো আজকে বাবা অন্য এনেছে, পাট শাক এনেছে, পাট শাকটা করা হবে। তো এটা তাহলে এখন কীভাবে করা হবে? আমি ওগুলো নিয়ে ধুয়ে রেখে দিলাম, এই বালতির মধ্যে রেখেছি। শাকগুলো একটু দেখিয়ে দিই সবাইকে। এই দেখো, এই যে অনেকগুলোই অনেক শাক তোলা হয়েছে, এই শাকগুলো সব পরের দিন হয়তো করা হবে আবার। তো আমি যখন ফিরে এলাম তখন দেখছি মা চাটনি করছে, আমি মানে জামা কাপড় ছেড়ে জামাটা চেঞ্জ করে তারপরে এলাম। কারণ আমি আসলে বাইরে যখন যাই এখন একটু চেঞ্জ চেঞ্জ করে নেওয়া ভালো, হাত ভালো করে স্যানিটাইজ করে নিই বারবার। তো দেখিয়েছো আমার আগের ভিডিওতেও আমি তাই করেছি। তো মা আমের চাটনি খুব সুন্দর বানাই, আর আমের চাটনি সবাই খুব ভালোও বাসে, তার জন্য এই দেখো বানানো হয়ে গেছে। এরপর আমি একটা জিনিস বানাবো, কী বানাবো বলো তো, দেখে নাও বুঝতে পারবে। মা সব মোটামুটি রেডি করে ফেলেছে, তো আমি রান্নাঘরে রেডি রান্না করার জন্য এখন। হাতে অস্ত্র মানে খুন্তি নিয়ে রেডি হয়ে গেছি। এই দেখো আমি হাত স্যানিটাইজ করে চলে এসেছি। এরপর কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দেব। আমি যখন মানে বানাচ্ছি বানাতে বানাতে বলবো, প্রথমে বলবো না যে কী বানাচ্ছি, এর আগেও বানিয়েছি তোমাদেরকে দেখিয়েছি। তেল দিলাম কড়াইয়ের মধ্যে, এরপর কী দেবো বলো তো, ফোড়ন দেবো। তার আগে আলুগুলো ভেজে নিই। আলুগুলো সব ভেজে নেব, তেলটা খুব গরম হয়ে গেছে। সব রান্না তো আর আমি করি না, মা আর মাই পুরোটাই করে, কিন্তু যেগুলো বেশি নাড়াটাড়া করতে হয়, বেশি নাড়তে হয় সেগুলোই আমি করি, কারণ মায়ের হাতের ব্যথা। তো আগেই বলেছি রান্নার মানে করার কারণটাই ওটা। তো এরকম এমনি আমাকে বাড়িতে আমাকে বা কাউকে রান্না করতে হয় না, মাই করে পুরোটাই করে। তো আজকে আমি আবার করব, আলু ভেজে তুলছি, মানে বুঝতেই পারছো একদম ঠিক, আর একটুখানি পরে ঠিক বুঝে যাবে। এই যে ফোড়ন দিচ্ছি, তেজপাতা দিয়েছি, তার সাথে গরম মশলার যে ফোড়নগুলো সেগুলো দিয়েছি, গোটা গরম মশলার যা যা ফোড়ন হয়, দারচিনি, তার সাথে লবঙ্গ, তার সাথে এলাচ, এগুলো সব দিলাম। একটু নেড়ে ছেড়ে নিয়ে এরপর কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ টমেটো যেগুলো কেটে রেখেছিল মা সেগুলো দেব। তো এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আমি বলেই দিই, আর দেরি করব না, আমি আজকেও চিকেন রান্না করছি। দেখবে চিকেন মানে আমি আগেও বলেছিলাম চিকেন রান্না করতে হলেই আমাকেই বেশি করতে হয়, কারণ মায়ের হাতের সমস্যা। তো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এরপর টমেটোগুলো দেব, টমেটোটাও আস্তে আস্তে ভেজে নেব। টমেটো দিয়ে চিকেন রান্না করলে খুব ভালো লাগে, মানে যে কোনো রান্নাতেই, যে কোনো না, যেগুলোই আর কি টমেটো লাগে সেগুলোতে যদি আমরা টমেটো দিই সত্যি খেতে কিন্তু খুব ভালো লাগে, আর দেখতেও একটা অসাধারণ হয়, কালারটাও খুব সুন্দর হয় দেখবে। তো আমাদের চিকেনে ম্যাক্সিমাম সময় যখন টমেটো থাকে আর কি টমেটো দেওয়া হয়। একটু নুন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দেব, তারপর এটাকে ভেজে নেব, তারপর মশলা দেব। আগে এটাকে একটুখানি ভেজে নিই, টমেটোটা যেহেতু এখনই দিলাম, তো এরপর যে মশলাটা বেটে রেখেছিল সেই মশলাটাকে দিয়ে দিই। তো মশলাটাকে দিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে, তারপর চিকেনগুলোকে দেব। ঠিক একইভাবে আগের দিন যেভাবে রান্না করেছিলাম, এর মানে আগের দিন মানে বেশ কিছুদিন আগে রান্না করেছিলাম চিকেন তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওইভাবেই প্রায় রান্না করছি আজকেও, বিশেষ আলাদা কিছু করছি না। দেখো চিকেনগুলো ম্যারিনেট করাই আছে, চিকেনটা ম্যারিনেট করা আছে, এবং আলুটা ভেজে তো প্রথমে রাখলাম, এটা দিয়ে দেব। মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব, মশলাটাকে মাখিয়ে নেব, এরপর আস্তে আস্তে কষা হবে, তো তারপর আমি বাকি মশলাগুলো দিই। নর্মালি সবাই বাড়িতে এরকমই চিকেন বানাই, তো তাছাড়াও আরও অনেক কিছু দিয়ে বানাই, আমাদের আসলে সবাই এই চিকেনটাই বেশি পছন্দ করে, তো সেই জন্য এই নর্মালভাবেই আমরা চিকেনটা বানাই, কিন্তু তাও টেস্ট হয়। আরও আমরা অনেকক্ষণ ধরে কষিয়ে চিকেনটাকে বানাই, আমি বিশেষ করে আমি যখন বানাই চিকেনটা অনেকক্ষণ ধরে কষাই,
আর চিকেন কষাটাই দারুণ লাগে। আমার তো চিকেন কষা দিয়ে সব থেকে বেশি ভালো লাগে, ভাত খেতে বা রুটি খেতে দুটোই। তো এভাবেই রান্নাটা আমি করি। এছাড়াও চিকেনের কিছু জিনিস পারি আমি, মানে অনেক কটাই জিনিস আগে করেছিলাম একবার, যেমন চিকেন যেটা দই দিয়ে বানাই, দই চিকেন, তাছাড়া আর কি কি যেন মনে পড়ছে না। যাই হোক, অনেক কিছুই বানিয়েছিলাম, সব কিছু ইউটিউব দেখে শেখা। গরম প্রচণ্ড, আজকে প্রচণ্ড গরম, তার জন্য আমি ওই লাল যে প্রথমে যে মানে টি শার্টটা পরেছিলাম ওটাকে চেঞ্জ করে এলাম, কারণ ওটা প্রচণ্ড গরম লাগে। আর মাস্ক পরে থাকতে হচ্ছে এখন, এটা আর আরও আর কি প্রবলেম। তো আমার একটু সমস্যা হয় মাস্ক মানে পরতে হয়, কিছু করার নেই, ভয় লাগে। না হলে আসলে এখন যা অবস্থা চারিদিকে হয়ে গেছে তো এই রোগটা, তো সেই জন্য আরও আমরা চিকেনটা ভালো থাকি করে সবাই। কষিয়ে নিলাম, প্রায় কষা অনেকটাই হয়ে গেছে। তো এরপর আর কি এটাকে একটুখানি ঢেকে রাখি, আমি যখন কষাই চিকেনটা একটুখানি ঢেকে দিই, তাহলে কি হয় মানে কষানোর সময় অনেকটা সেদ্ধ হয়ে যায়। তার আগে একটু আলুগুলো দিয়ে দিলে যখন অনেকটা কষা হয়ে যাবে, তার সাথে যদি আলুটা দিয়ে দিই তারপর ঢাকা মানে দিয়ে দিই, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, আলুগুলো তার সাথে সেদ্ধ হয়ে যায়। এ দেখো আমাদের রান্নাঘর থেকে এই জানলাটা আর বাইরে এই বাগানটা আর কি খুব সুন্দর দেখতে লাগে। তো এখান থেকে হাওয়াও খুব ভালো আসে, পেছনে একটা বড় মাঠ আছে আসলে, তো সেই জন্য খুব ভালো হাওয়া আসে। এখন যদিও গরম মানে সেই রকম, তবুও না মানে এই এখানটা দাঁড়িয়ে বেশ ভালো লাগে। অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, একটু খুলে দিই এবার। দেখো চিকেনের যখন তেলটা বেরিয়ে যাবে রান্না করতে করতে, তার মানে সেই চিকেনটা কষা হয়ে গেছে। প্রথমে জল বেরোয় একটু, তারপরে তেল বেরোয়। এ দেখো তেল বেরিয়েছে খুব সুন্দর, এবারে মনে হচ্ছে কালারটাও তো এসেছে এবং স্মেলটা খুব ভালো এসেছে কিন্তু। তো এরপর এর মধ্যে জল দিয়ে দেবো, তারপর জল দিয়ে দেওয়ার পর আলুগুলো আমি এখনও দিইনি আজকে আগে, তো আলুগুলো এখনই দিয়ে দিই। আলুগুলো দিয়ে আর একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে তারপরে একটুখানি রান্না করে তারপরে জলটা দিলেই ভালো হয়, তো আমি সেটাই এখন করব। এবারে আরেকটা জিনিস বলি, মা না মানে মশলাগুলো যেখানে রাখে, দেখো ছোট ছোট মশলার যে কৌটোগুলো এখানে নাম লিখে রাখে, একটা গরম মশলা, এখানে চিকেন মশলা দেখতেই পাচ্ছ, তো আমি চিকেন মশলাটা দিয়ে দেবো। এরকম নাম লিখে রাখলে সুবিধা হয়, কারণ একই রকমের কৌটো তো, তো খুঁজে পেতে খুব সুবিধা হয়। মা এগুলো খুব ভালো করে রেখেছে। তো এরপর এখানে আমি দিলাম চিকেন মশলা, হ্যাঁ, আর গরম মশলাটা না একদম শেষে দেবো। তো সবাই তাই করে নর্মালি, আমি তবু আর কি বলছি তোমাদের। তো চিকেন মশলাটা দিলাম এবং খুব ভালো একটা স্মেল আসে। চিকেন মশলা না দিয়েও মা রান্না করে, কিন্তু চিকেন মশলাটা দিলে একটা আলাদা স্মেল আসে, তো ভালো লাগে। আর এখন সবাই চিকেন মশলাটাই দেয়। এ দেখো চিকেনটা খুব ভালো করে কষা হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে না? অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি চিকেনটা, কারণ টেস্ট খুব ভালো হয়। তাহলে তো একটু টাইম লাগে ঠিকই, কিন্তু খেতে তো ভালো হয়। আর খুব তেল বেরিয়েছে আজকে, চিকেনটা একটু ফ্যাট ছিল তো তেল কম দিয়েও কিন্তু অনেকটা তেল বেরিয়েছে আজ। যাই হোক, এবার মশলার যে কৌটোটার মধ্যে আমি জল রেখেছিলাম, মানে মশলা যেটাই পেস্ট করা হয়েছে ও, তো ওটার মধ্যে আমি জলটাকে রেখেছিলাম। তাহলে কি হলো, মশলাটা ধোয়া হয়ে জলটা দেওয়া হলো, আমি জল দিয়ে দিলাম। হ্যাঁ, একটু বেশি ঝোল করি আমরা, তো জলটাকে দিয়ে তারপরে এটা একটুখানি ফুটলে আমি ঢেকে দিই। তো ঢেকে দিলে বেশ ভালো সেদ্ধ তো হয় এবং তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যায়। তো এবারে আমি এটাকে ঢেকে দেবো। প্রেশার কুকারে চিকেন আমরা এখন আর দিই না, আগে দিতাম, কিন্তু মা বলে যে প্রেশার কুকারে চিকেন দিলে কিন্তু চিকেনটা পুরো ভেঙে ভেঙে যায় আর সেটা ভালো লাগে না। আমার খুব ভালো লাগে, বেশি সেদ্ধ হলে আমার খেতে ভালো লাগে, কিন্তু বাড়িতে পছন্দ করে না। ঠিক আছে, এমনিতেও এখন গরমকাল, এমনিতেই তাড়াতাড়ি রান্না হয়ে যায় যা গরম বাইরে, তাপে আর কি গরম হয়ে যায়। তো ঠিক আছে, রান্না প্রায় আমার এবারে কম মানে শেষের দিকে। আমি একটু কষা মাংস তুলে রেখেছি, কষা মাংস খেতে ভালো লাগে, তো এটাকে তুলে রেখেছি। ঠিক আছে, তো রান্না হোক, চলো বাইরেটা আরেকবার দেখে নাও। এইভাবেই কেটে গেল, তারপর স্নান টান করে লাঞ্চ করা। তো এবার লাঞ্চ করতে বসেছি, আমার রুমে চলে এসেছি, মানে আমার সেই রুম, তো এখানে আমি বসেছি, এখানেই লাঞ্চ করছি। দেখে নাও, সেই চিকেন আছে, শাক আছে, যেটা বলেছিলাম চাটনি তো মা বানিয়েছিল, হ্যাঁ এগুলো দিয়েই খাচ্ছি। আর তার সাথে লেবুটা এখন মাস্ট, সবাই লেবু খাবে, লেবু কিন্তু এখন খাওয়া খুব দরকার, ভিটামিন সিটা আমাদের খুব দরকার শরীরের জন্য। আর একটুখানি রোদে থাকার জন্য বলছে ডক্টর, যাতে ভিটামিন ডিটাও আমাদের শরীরে ভালো করে থাকে,
তো সেই জন্য একটু রোদে একটু ঘোরা বা কিছুক্ষণ রোদে থাকা অ্যাটলিস্ট, মানে এই গরমটা প্রচণ্ড গরমে থাকলে তো আরও শরীর খারাপ হয়ে যাবে, সেটা না। যাই হোক, বিকেল হয়ে গেল, এবার একটা বিশেষ জিনিস করব, তার আগে একটু ছাদে ঘুরে নেই আর কি। তো ছাদে ঘুরে নেবার পর একটা বিশেষ জিনিস করব, আমরা অনেক দিন পর আজ শুটিং করলাম, শর্ট ফিল্ম বানাই তোমরা তো আগেই জানো বলেছি, তো ছাদটা একটুখানি ঘুরতে ভাল লাগে, তারপরে তোমরা দেখবে যে কীভাবে আমরা শুটিংটা করেছি। ছাদে এসে বেশ অনেকক্ষণ থাকতে ভালো লাগে, বেশিরভাগ দিনই চেষ্টা করি বিকেল বেলাটাই আসার, মানে এখন সেটা, অন্য টাইমে তো হয় না, কারণ আগে অফিস থাকতো, তারপর এই টাইমটা সবাই কাজেই ব্যস্ত থাকে, আর এই বয়সে মানে আর মনে হয় না যে ঘরের মধ্যে বসে থাকি বা ছাদে ঘুরি, এই টাইমটা আমাদের আর তো নেই, মানে পেরিয়ে গেছে, এখন ক্যারিয়ারের একটা জীবন। তো যাই হোক, এখন যেহেতু আমার চাকরি টাকরি নেই, এখন ছাদেই ঘুরছি, কী করবো। আর একটা বিশেষ জিনিস, এই দেখো আম, আম শুকোতে দিয়েছে নুন হলুদ মাখিয়ে, কাকিমা দিয়েছে এটা, তো এটা আমসি করবে আর কি, শুকিয়ে রাখছে। তো এরপর বিকেলবেলার পর আর কি আমরা সন্ধ্যাবেলা একটা জিনিস করেছি, এই দেখো শুটিং, এখন আমরা শুটিংয়ের জন্য রেডি হচ্ছি, মানে রেডি সবাই, মানে একটা গানের ওপর, এখন সেরকম কিছু যদিও না, এখন একটা গানের ওপর শ্যুট হবে, সেই গানটা হচ্ছে একটা প্রেয়ারের গান, মানে এই করোনার পরিস্থিতির ওপর দাঁড়িয়ে আমরা একটা প্রেয়ার করব, ভগবানকে সবাই মিলে প্রে করব যাতে এই খারাপ দিনগুলো যায়, সেটারই একটা গান। তো এখন শ্যুট হবে, তো আমরা সেই জন্য সব কিছু সেট করছি। মোটামুটি আমাদের শুটিংয়ের অনেক জিনিস আছে, কারণ আমি যেহেতু শর্ট ফিল্ম বানাই এবং আমার সাথে যে আছে ও বোন প্রিয়াঙ্কা, তো ও অনেক শর্ট ফিল্মে কাজ করেছে এবং বিশ্বভারতী স্টুডেন্ট ছিল, তো সেই জন্য কিন্তু ও ডান্সও খুব ভালো, তো অনেক অভিনয় করেছে, অনেক শর্ট ফিল্মে কাজ করেছে। আমাদের যে আরেকটা মানে চ্যানেল আছে বঙ্গ মোটিভেশনাল, ওখানে শর্ট ফিল্মগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো, তো ওখানে কিন্তু প্রিয়াঙ্কা অনেক শর্ট ফিল্মে কাজ করেছে। मेरा देश है मेरा जमन, इसको बचाना मेरा धर्म, जो भी हो गलेंगे एक साथ, दिल में रखो अपना हाथ, और सब मिलके बोलो विशाल भर का, विशाल भर का, विशाल भर का, विशाल भर का, सामने पूरी ब्रह्मा आए डूबे, विशाल भर का, सामने। আমরা যে গানটা এতক্ষণ শুনলে, এই গানটাই আমরা শ্যুট করছি না, আমরা একটা অন্য গান শ্যুট করছি, যে গানটা একটা বলিউডের গান এবং সেটাও প্রেয়ার, কিন্তু ওটা যদি আমি এখন দিতাম তাহলে এই ভিডিওটাই কপিরাইট ক্লেম আসতো, তার জন্য আমাদের তৈরি করা যে গানটা ছিল উই শ্যাল ওভারকাম এবং তার আগের যে লাইন দুটো ছিল ওই লাইনগুলো আমার লেখা, তো সেটাই আমি এখানে ইউজ করেছি, এতে কপিরাইট ক্লেম আসবে না বলে। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब, एक दिन वो मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। গানের শ্যুটটা এভাবেই হয়ে গেল, তারপর আবার সেই রাত্রিবেলা ডিনার করে নিজের বিছানা করা, এই রুমটাকে আবার পরিষ্কার করলাম, যেগুলো সেট সাজিয়েছিলাম সেগুলোকে সরাতে হলো আবার, তো তার জন্য আবার সরিয়ে আবার বিছানা করছি আর কি, আমি আমার যে বিছানাগুলো সেগুলোকে রেডি করছি, কারণ আবার রাত্রিবেলা আমি এখানে শুয়ে আবার তোমাদের এই ভিডিওটাকে এডিট করছি। ভিডিওটাকে এডিট হয়ে গেলেই তারপর এই ভিডিওটা তোমাদের জন্য পেশ করব, সবাই আশা করছি ভিডিওগুলোকে এনজয় করছো। এই দেখো বিছানা রেডি, তো এরপর অবশ্যই ভিডিওটাকে ভালো করে দেখে নাও, আর যে ভিডিওগুলো দেখছো একটু পারলে শেয়ার করো, লাইক কমেন্টসটা অবশ্যই করো, কারণ তোমাদের ভালো লাগলে তবেই আমার এই ভিডিও বানানোগুলো সার্থক হবে। সবাই ভালো থেকো, গুড নাইট।